আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রমতে ভালো আছি আমি বাংলাদেশি ব্লগ আর তো আবার হাজির হয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকবে আমি বিরিয়ানি রান্না করব। আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব তা আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো খুব সহজেই বিরিয়ানিটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো লাল হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব তো পেঁয়াজ কিন্তু লাল হয়ে এসেছে দেখতেই পারছেন যে আমি পুরো বেস্তা কালারও করিনি কিন্তু লালসা করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি টক দই এখানে প্রায় তিন টেবিল চামিচের মতো টক দই দিচ্ছি আমি এখানে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই সব সময় আমার পাশে থাকবেন আর ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু ব্রয়লার মুরগি ভেঙে যায় তো মানে পিসগুলো কিন্তু আলাম থাকে না তো আজকে বিরিয়ানি আমি যেভাবে রান্না করব আপনারা একটু ফলো করলে আপনারা ঠিকও এইভাবেই রান্না করতে পারবেন একটি মাংস ভেঙে যাবে না তো আজকে বিরিয়ানিটা কিন্তু আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব। এখানে কিন্তু আমি সামান্য পানি দিয়ে দিয়েছিলাম আর দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি দুই চা চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটা একই সাথে আমি একসাথে দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি আমি বাদাম বাটা এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম একসাথে বেটে নিয়েছিলাম সেখান থেকে একটা চামচ বাদাম বাটা দিয়েছি এক চা চামচ জ্যোতি জাইফুল পোস্ত দানা একসাথে বেটেছি সেখান থেকে দিলাম আর দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ বাটা আর হাফ চা চামচ জিরে বাটা তো এগুলো দিয়ে তারপরে আমি মশলাটা কষাবো আর দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর এখানে বিরিয়ানি প্যাকেট মশলা আছে সেখান থেকে আমি অর্ধেক দিয়ে দিচ্ছি এখানে আমি বেশি পুরোটা দেইনি আমি এখানে অর্ধেকের মতো দিয়েছি দিয়ে তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি এই মশলাটা কিন্তু একটু ভালো করে কষাবো কারণ এটার মধ্যে যাতে কোনো মশলার গন্ধ না থাকে মশলা কষানো হয়ে আসলে তারপর এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব আর আমার এই ব্লগ যারা নতুন গৃহিণী আপু আছেন কিংবা বেচালা ভাইয়া আছেন আপনাদের একটু হলো উপকার আসতে পারে প্লিজ আপনারা সবাই আমার ব্লগটি দেখবেন এবং আমার ব্লগ দেখার সবাই কাছে আমন্ত্রণ রইল আর আমার ব্লগে যদি কখনও কোনো ভুল থেকে থাকে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কিছু যদি জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে জানতে পারেন আর মশলা কিন্তু কষানো হয়ে এসেছে এখানে আমি মাংস আর আলু দিয়ে দিয়েছি একসাথে এখানে আমি একটা আলু কেটে দিয়েছি ছোট করে আর কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি তো কাঁচামরিচগুলো আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি যাতে জালটা মানে বের হয়ে আসে আর বিরিয়ানির টেস্টটাও বেড়ে যাবে বিরিয়ানি কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে খুবই মজার হয় আর যারা ঝাল খেতে না পারেন তারা মরিচ এভাবে দেবেন না মরিচ আলামি দেবেন আর আমি এভাবে একটু মরিচটি ভেঙে দিয়েছি আর আপনারা মরিচ যারা না খেতে পারেন তারা অল্প পরিমাণ দিলেও হবে আর এখানে আমি দুই চা চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব এই মাংস রান্না করার জন্য আমি কোনো আলাদাভাবে পানি দিইনি এই মাংসের থেকে প্রচুর পরিমাণ পানি উঠেছে সেই পানি দিয়ে আমি কিন্তু মাংসটা রান্না করেছি আর রান্নার শেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি এর উপরে আর এখানে একটা প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে এসেছে এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো তেল আর আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ মাংসের মধ্যে কিন্তু তেল আছে সেই তেলটা কিন্তু এই পুরা সাথে মিশে যাবে আর দিয়েছি এখানে আমি দুইটা তেজপাতা কিছু গরম মশলা আর দেব এখন এখানে আমি আদা রসুন বাটা আর দিচ্ছি সাদ মতো লবণ আর কিছু গরম মশলা দিয়ে তারপর আমি এটা একটু পানির সাথে মিশিয়ে নেব আর বলক আসলে তারপর এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেবো আর আমি পোলাও চলটা কিন্তু প্রায় পনেরো মিনিট আগে ধুয়ে তারপর ঝরা দিয়ে রেখেছিলাম এই যে দেখুন চালটা কিন্তু ধুয়ে তারপর আমি ঝরা দিয়ে রেখেছি এর মধ্যে কোনো পানি নেই এখন আমি এই গরম পানির মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে কোনো কাঁচা পেঁয়াজ মানে অ্যাড করিনি আমি পোলাও এমন কাঁচা পেঁয়াজটা দেই না সহজে আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন তো আমি সবসময় পোলাওটা বিরিয়ানি পেঁয়াজ ছাড়াই রান্না করি আমার কাছে পেঁয়াজ ছাড়া দেখতেই খুব ভালো লাগে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো কেওড়া জল এখানে আমি এক চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আজকে আমি রান্না করছি এক কেজি চাউল এখানে আমি এক কেজি চাউলে দেড় কেজি পানি দিয়েছি আমি পানির পরিমাণটা সব সময় এভাবেই দেই। এক কেজি চাউলে আমি সব সময় দেড় কেজি পানি দেই তাহলে কিন্তু পোলাও কিংবা বিরিয়ানিটা খুবই সুন্দর ঝরঝরে হয় আর দেখতে খুবই ভালো লাগে তো আমি এখন দমে দিয়ে দিচ্ছি এটা প্রায় পনেরো মিনিট পর আমি এখন নিচের চলটা উপরে দিয়ে দেব আর উপরেরটা নিচে দিয়ে দেব দেখতেই পারছেন যে কতটা ঝড় আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো পুরো কিন্তু একটার সাথে একটা লেগে যাচ্ছেন আপনারা নিচোকেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এখন আমি যে রান্না করা মাংসটা রেখেছিলাম সেই মাংসটা আমি এর উপরে দিয়ে দেব। আর এখানে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু অনেক তেল উঠেছে তো আমি মাংসগুলো একটু ছড়িয়ে দেব মাংসগুলো একটু ছড়িয়ে তারপর এর উপর আমি একটু টমেটো সস দিয়ে এটা কিছুক্ষণ দমে রেখে দেব তো কিছু টমেটো সস দিয়েছি এখানে আমি এক চা চামিচের মতো টমেটো সস দিয়েছি আর দেব এখানে একটা চামচের মতো ঘি তো এগুলো দিয়ে তারপর আমি পোলাওটা একটু দমে রেখে দেব এখন ঢেকে আমি এটা দমে রেখে দেব কিছুক্ষণের জন্য এটা কিছুক্ষণ পরে এখন আমি মাংসের সাথে সাথে পোলাওগুলো মিশিয়ে দেব। এই যে আমি চাউলের সাথে মাংসগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে তো ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে যাতে একটা পোলার চালও ভেঙে না যায় আর মাংসগুলো যেন না ভেঙে যায় সবকিছু যেন সুন্দরভাবে থাকে তাই এই গাছটা খুব আলতো হাতে করতে হবে মিশে তারপর এটা মিনিটের জন্য একটু চুলায় রেখে দেব এটা দশ পনেরো মিনিট পর তারপর আমি আবারও একটু নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতেই পারছেন মানে বিরিয়ানিটা দেখতে খুবই ঝরঝরে আর মানে দেখা যাচ্ছে যে পোলাওটা খুবই ঝরঝরে কিন্তু চাউল আপনারা দেখতেই পারছেন যে টিপ দিলে কিন্তু মানে পোলাওটি গলে যাচ্ছে তার মানে কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করা হয়ে এসেছে এই যে আমার বিরিয়ানি রান্না করা শেষ আর আমি একটা প্লেটে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে আর বিরিয়ানির মধ্যে যে একটা জুসি জুসি ভাব তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আজকের মতো ব্লক কিন্তু আমার এই ছিল আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে তো আজকের মতো বিদায় আমি এখানে নিয়ে নিচ্ছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah bless. Assalamu alaikum.